রিগাল ফার্নিচার প্রাণ আরএফএল গ্রুপের একটি সাবসিডিয়ারি হিসেবে যাত্রা শুরু করেছিল 2012 সালে। বর্তমানে যতগুলো ব্র্যান্ড রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম ফার্নিচার ম্যানুফ্যাকচারার হচ্ছে রিগাল, যারা 500টিরও বেশি আউটলেটের সাহায্যে প্রতি মাসে প্রায় 50,000 কাস্টমারকে সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া রিগাল ফার্নিচার তাদের স্ট্রং ডিস্ট্রিবিউশন চ্যানেলের সাহায্যে দেশের প্রতিটি প্রান্তে তাদের ফার্নিচারগুলো পৌঁছানোর পাশাপাশি ক্যানাডা, ইউএসএ, ইন্ডিয়া, নেপাল সহ বিভিন্ন দেশে তাদের ফার্নিচারগুলো এক্সপোর্ট করছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রির বার্ষিক টার্নওভারের পরিমাণ 10,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে এই ফার্নিচার ইন্ডাস্ট্রির একটি উল্লেখযোগ্য মার্কেট শেয়ার এখনও হোল্ড করছে নন ব্র্যান্ডেড লোকাল ফার্নিচার ম্যানুফ্যাকচারাররা। যদিও বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড রয়েছে, তবে এদের মধ্যে প্রাণ আরএফএল গ্রুপের সাবসিডিয়ারি রিগাল অন্যতম। প্রতিষ্ঠানটি 2012 সালে যাত্রা শুরু করে এবং বাংলাদেশের সব ইনকাম লেভেলের মানুষের অ্যাফোর্ডেবিলিটির কথা মাথায় রেখে লেমিনেটিং বোর্ড এবং কাঠের বেড, সোফা, ডাইনিং সেট এবং আলমারির মতো বেশ কিছু ফার্নিচার মার্কেটে নিয়ে আসে। পরবর্তীতে রিগাল তাদের ডেডিকেটেড মেটাল ফার্নিচার ফ্যাক্টরি এস্টাবলিশ করার মধ্য দিয়ে 2014 সালে তাদের প্রোডাক্ট লাইনে মেটাল ফার্নিচারও অ্যাড করে। ফার্নিচারগুলোর ইউনিক ডিজাইন কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে শুরু করলে শুধুমাত্র মেটাল ফার্নিচারের সেলসের পরিমাণ দাঁড়ায় প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকা। ধীরে ধীরে রিগাল তাদের প্রোডাক্ট লাইন এক্সপ্যান্ড করে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কার্যালয় এবং কর্পোরেট ক্লায়েন্টদের ইন্ডাস্ট্রিয়াল সলিউশন যেমন ইন্ডাস্ট্রিয়াল র্যাক, ডিসপ্লে র্যাক, কেবল ট্রে, এমনকি হাইওয়েতে গার্ডরেলের মতো সার্ভিসও দিয়ে যাচ্ছে। রিগাল মার্কেট ট্রেন্ড এবং কাস্টমার ডিমান্ডের উপর ভিত্তি করে আর&ডিতে বেশ ফোকাসড এবং প্রতি উইকেই প্রতিষ্ঠানটি নতুন ফার্নিচার লঞ্চ করে থাকে। বর্তমানে কোম্পানিটির প্রোডাক্ট লাইনে প্রায় 36টি প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে। ইতোমধ্যে রিগাল ফার্নিচার অটোবি, হাতিল, নাভানার মতো লিডিং ফার্নিচার ব্র্যান্ডগুলোর মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে তাদের অ্যাফোর্ডেবল প্রাইসিং, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে। কনজিউমার মার্কেট ক্যাপচার করতে রিগাল তাদের রেভিনিউর 10%-এর বেশি মার্কেটিং ও প্রমোশনে খরচ করে থাকে। প্রমোশনের জন্য রিগাল ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন রান করে থাকে কাস্টমারদের সাথে এনগেজ থাকার জন্য। প্রতিষ্ঠানটি রিগাল ব্র্যান্ডটিকে মার্কেটে অ্যাফোর্ডেবল প্রাইসে ব্র্যান্ডেড এবং কোয়ালিটিফুল ফার্নিচার প্রোভাইডার হিসেবে এস্টাবলিশ করেছে। এছাড়া কর্পোরেট ক্লায়েন্টদের অ্যাট্রাক্ট করতেও প্রতিষ্ঠানটি বেশ কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে। ইন্ডাস্ট্রিতে রিগাল ফার্নিচার নতুন হলেও ইতোমধ্যে ডোমেস্টিক ডিমান্ড ফুলফিল করে ক্যানাডা, ইউএসএ, ইন্ডিয়া, নেপাল, ফিজি সহ আফ্রিকার বেশ কিছু দেশে প্রোডাক্ট এক্সপোর্ট করছে। প্রতিষ্ঠানটির তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশের ব্র্যান্ডেড ফার্নিচার মার্কেটের 20% মার্কেট শেয়ার রিগাল হোল্ড করে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে 10,000-এর বেশি কর্মী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মরত রয়েছে। প্রতি মাসে রিগাল ফার্নিচার প্রায় 50,000 কাস্টমারকে সার্ভ করে থাকে এবং এই কাস্টমার বেস প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। রিগালের এখন পর্যন্ত 2টি ফার্নিচার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে, যার মধ্যে একটি প্রায় 5 লক্ষ স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়া নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবং অন্যটি আনুমানিক 8 লক্ষ স্কোয়ার ফিট এরিয়া নিয়ে নারায়ণগঞ্জের গাউসিয়াতে অবস্থিত। এই ফ্যাক্টরি দুটি থেকে কোম্পানিটি প্রতি মাসে 70 কোটি টাকার ফার্নিচার প্রডিউস করে থাকে। এছাড়া ইন্ডিয়া এবং নেপালেও রিগালের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। রিগালের সবগুলো ফার্নিচারের প্রিমিয়াম কোয়ালিটি এনশিওর করার জন্য প্রতিষ্ঠানটি স্কিল্ড লেবার এবং মডার্ন মেশিনারি ব্যবহার করে ম্যানুফ্যাকচার করে থাকে। উপজেলা শহরগুলোতে ব্র্যান্ডেড ফার্নিচারের চাহিদা থাকলেও টপ ফার্নিচার ব্র্যান্ডগুলো শুধুমাত্র বিভাগীয় শহরই কভার করে থাকে। তার একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের ওভারঅল ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার এবং কস্ট একটি বড় ব্যারিয়ার হিসেবে কাজ করে। অন্যদিকে রিগাল সারা দেশে 8টি ডিপো স্থাপন করার পাশাপাশি নিজস্ব ট্রান্সপোর্টেশন ব্যবহার করে প্রোডাক্ট ডেলিভার করার মাধ্যমে একটি কস্ট এফিশিয়েন্ট লজিস্টিক সিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছে। রিগাল ফার্নিচার এখন পর্যন্ত 350টির বেশি উপজেলাতে তাদের আউটলেট ওপেন করেছে। একটি নির্দিষ্ট এলাকার চাহিদা অনুযায়ী বিভিন্ন ফার্নিচার প্রতিষ্ঠানটির আউটলেটগুলোতে পূর্ব থেকেই মজুদ থাকে বিধায় প্রতিষ্ঠানটি একদিনের মধ্যেই কাস্টমারদের প্রোডাক্ট ডেলিভারি দিতে সক্ষম। যদি কোনো প্রোডাক্ট শোরুমে মজুদ না থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির ডিপো থেকে 3 থেকে 7 কার্যদিবসের মধ্যে কাস্টমারদেরকে ফার্নিচার ডেলিভারি করে থাকে প্রতিষ্ঠানটি। রিগালের অধিকাংশ ফার্নিচারই প্রতিষ্ঠানটি ফ্রি অফ কস্টে ইনস্টল করে দিয়ে থাকে। এছাড়া যদি কোনো কাস্টমার 20,000 টাকার বেশি ফার্নিচার রিগাল শোরুম থেকে পারচেস করে তাহলে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসও পেয়ে থাকে। এর পাশাপাশি অনলাইন অর্ডারের ক্ষেত্রে 3,000 টাকার বেশি অর্ডার করলে 6 মাস ইন্টারেস্ট ফ্রি ইএমআই ফ্যাসিলিটিতে ফার্নিচার পারচেস এবং আরও অনেক অফার দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। রিগাল মূলত রিগাল এম্পোরিয়াম এবং রিগাল ফার্নিচার নামে 2 ধরনের আউটলেট পরিচালনা করে। রিগাল এম্পোরিয়াম আউটলেটগুলো রিগালের নিজস্ব অপারেশন টিম পরিচালনা করে থাকে এবং রিগাল ফার্নিচার আউটলেটগুলো ডিলারশিপ মডেলে অপারেট করা হয়। দেশব্যাপী এখন পর্যন্ত রিগালের 500টিরও বেশি আউটলেট রয়েছে, যার মধ্যে রিগাল এম্পোরিয়াম আউটলেট সংখ্যা 150টি এবং বাকিগুলো ডিলার শোরুম। ফিজিক্যাল শপের পাশাপাশি কাস্টমাররা রিগালের ডেডিকেটেড ই কমার্স সাইটের মাধ্যমে ফার্নিচার কিনতে পারে। 2016 সালের দিকে রিগাল অনলাইনে ফার্নিচার সেল করার উদ্দেশ্যে রিগাল ই কমার্স সাইটটি লঞ্চ করে। সেখানে কাস্টমাররা অর্ডার প্লেস করার পাশাপাশি রিগালের নতুন নতুন মডেলের প্রোডাক্ট সম্পর্কে আপডেটেড ইনফরমেশনও পেয়ে থাকে। অনলাইন পারচেজের ক্ষেত্রে কাস্টমাররা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই সার্ভিস অ্যাভেল করতে পারে।
কোম্পানিটির ই-কমার্স সাইটের মাধ্যমে রিগাল প্রতি মাসে প্রায় 2 কোটি টাকার পণ্য সেল করে থাকে। রিগাল ফার্নিচার রিটেল মার্কেটে ফার্নিচার সেল করার পাশাপাশি বিটুবি মার্কেটেও বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে, যেমন রিটেল স্টোরগুলোর ইন্টেরিয়রে কাস্টমাইজ ডিজাইন এবং ফার্নিচার সলিউশন দেওয়ার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল সলিউশনও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এছাড়া রিটেল কাস্টমারদের কাস্টমাইজড ফার্নিচার এবং কিচেন সলিউশন এবং শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র প্রোভাইড করে থাকে কোম্পানিটি। যাত্রা শুরু থেকেই সব ইনকাম লেভেলের মানুষের কথা চিন্তা করে রিগাল ফার্নিচার কাজ করে গিয়েছে। গত কয়েক বছরে রিগাল ফার্নিচার তৈরির পাশাপাশি উপজেলাগুলোতে আউটলেট বিল্ড করার মাধ্যমে ম্যাস মার্কেটে কাস্টমারদের কাছে তাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবল করেছে। ভবিষ্যতে উপজেলা শহরগুলোতে তাদের আউটলেট সংখ্যা বাড়ানোর লক্ষ্যে রিগাল ফার্নিচার কাজ করে যাচ্ছে। যেখানে বাংলাদেশের ব্র্যান্ডেড ফার্নিচারগুলো নিশ মার্কেট সার্ভ করে থাকে, সেখানে রিগালই একমাত্র উপজেলা শহরগুলোতে তাদের প্রোডাক্ট পৌঁছতে সক্ষম হয়েছে। এছাড়া রিগাল তাদের এক্সপোর্ট পোর্টফোলিওতে আরও কয়েকটি দেশ অ্যাড করার লক্ষ্যে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আশা করছে 2025 সাল নাগাদ রিগাল বাংলাদেশের ফার্নিচার সেক্টরের এক্সপোর্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য জায়গা দখল করবে।